আলোচনায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল ছিলেন, আমাদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসদিন, উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূর এরশাদ সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সভাপতি হিসেবে আমি ছিলাম। আমাদের আলোচনার মূলত আমরা দুটো বিষয় থেকে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি, তারা সেইভাবে বলেছে। প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি, কারণ জনগণ এবং ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর, সেটা প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন। সেই ক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু, সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কিনা, নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এগিয়ে যাবে। যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায়, তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে, রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে। রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি, অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময়, সেটা কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1.5 বছর, কেউ বলছেন 3 বছর। এখন সময়টা যাই হোক না কেন, মোটামুটি 1 বছর প্লাস একটা সময় কিন্তু লাগবে। এই সময়টা যদি সরকার স্থিতিশীলভাবে কাজ করতে চায়, তাহলে তাদের জন্য রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য। এজন্য আমরা প্রস্তাব করেছি যে বর্তমান এই 21 সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামো বৃদ্ধি করা, মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে। দ্বিতীয়ত, চলমান ইস্যুতে যে সমস্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে, এবং এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান, তাতে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন। কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা, সেটি কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন, তার আশপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে, এই ধরনের বক্তব্য যেন না আসে, এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি। একই সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি যে নানান ধরনের তৎপরতা চলছে, সেটি নিরসনের জন্য একটা দক্ষ এবং জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা, তার জন্য আপনার নিয়োগে স্বচ্ছতা আনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে, সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয়। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের শঙ্কা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে পতিত স্বৈরাচারের দোসররা নানান ধরনের অঘটন ঘটাতে পারে, তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য, সজাগ থাকার জন্য বলা হয়েছে। আমরা পুরো দেশবাসীকে বলবো, এই দেশে বিগত 53 বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তি সম্প্রীতির সাথে বাস করেছে, হঠাৎ করে যে সংখ্যালঘু কিংবা হিন্দু নির্যাতনের যে গল্প রচনা করা হচ্ছে।